সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন দ্য রিমার্কেবল মিডিয়া। পাঁচ বছর আগে বাংলাদেশ থেকেও ব্যবসা বিক্রি করে চলে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিল জ্বালানি খাতের বহুজাতিক কোম্পানি শেভরন। যদিও এখন গোটা দক্ষিণ এশিয়ার কোম্পানিটির কার্যক্রম রয়েছে শুধু বাংলাদেশেই, প্রতিবেশী মিয়ানমারে জ্বালানি খাতে দীর্ঘদিন কাজ করলো, সেখান থেকেও ব্যবসা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে কোম্পানিটি। বর্তমান পরিস্থিতিতে এই অঞ্চলে শুধু বাংলাদেশকে ঘিরেই ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রভিত্তিক শেভরন। দেশের জ্বালানি খাতে শেভরন ব্যবসা করছে দুই যুগেরও বেশি সময় ধরেই। বর্তমানে জাতীয় গ্রিডে স্থানীয় পর্যায়ে সরবরাহকৃত গ্যাসের 60% আসে শেভরনের নিয়ন্ত্রণাধীন গ্যাস ক্ষেত্রগুলো থেকে। পেট্রো বাংলার সহযোগী হিসেবে বিবিয়ানা, মোলভিবাজার ও জালালাবাদ গ্যাস ফিল্ডে গ্যাস উত্তোলন ও তা সরবরাহ কাজে নিয়োজিত রয়েছে কোম্পানিটি। 2017 সালে বাংলাদেশ ছেড়ে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিল শেভরন, তবে পরবর্তী সময়ে এই পরিকল্পনা থেকে সরে আসে কোম্পানিটি। এই মুহূর্তে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ ছাড়া আর কোথাও কোম্পানিটির ব্যবসায়িক কার্যক্রম নেই। কোম্পানিটি এখন দেশের 1,86,000 একর এলাকা জুড়ে কার্যক্রম চালাচ্ছে বলে শেভরনের বার্ষিক প্রতিবেদনে উঠে এসেছে। বর্তমানে গ্যাসের সরবরাহ বৃদ্ধির পাশাপাশি দেশের ভূভাগে গ্যাস উত্তোলন কার্যক্রম সম্প্রসারণে তৎপর হয়ে উঠেছে শেভরন। কোম্পানিটি এরই মধ্যে আরও কয়েকটি গ্যাস ক্ষেত্রে উত্তোলন কার্যক্রম চালানোর আগ্রহ প্রকাশ করেছে। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী শেভরন এখন দেশের ভূভাগের 11টি ব্লকে হাই প্রেশার জোনে অনুসন্ধান চালাতে আগ্রহ প্রকাশ করেছে। এর মধ্যে ফরিদপুর ও ছাদকে নাইকর ফেলে যাওয়া কূপে উত্তোলন কার্যক্রম চালাতে চাইছে কোম্পানিটি। কোনো অংশীদারিত্ব চুক্তি বা দরপত্র ছাড়াই গ্যাস ক্ষেত্র দুটিতে কাজ পেতে চায় শেভরন। এ নিয়ে পেট্রো বাংলার কাছে এ সম্পর্কিত কিছু প্রস্তাবও দিয়েছে তারা, যদিও এ বিষয়ে এখনও কোনো সাড়া দেয়নি পেট্রো বাংলা। এ বিষয়ে জানতে চাইলে পেট্রো বাংলার চেয়ারম্যান নাজমুল আহসান বলেন, অনশোর এলাকা জ্বালানি তেল ও গ্যাস অনুসন্ধানে শেভরন আগ্রহ দেখিয়েছে, তাদের প্রস্তাবের বিষয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। এটি নিয়ে জ্বালানি বিভাগ আরও পর্যবেক্ষণ চালাবে, তবে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। বাংলাদেশে ব্যবসার আয়ত্ত পরিধি বাড়াতে বহুজাতিক কোম্পানিটি এমন এক সময় তৎপর হয়ে উঠেছে যখন দেশে জ্বালানি সংকট দেখা দিয়েছে। একই সঙ্গে গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর বড় একটি সক্ষমতা বন্ধ রাখতে হয়েছে গ্যাসের অভাবে। এমন সময় দেশের ভূভাগে শেভরনের কাজ করার এই আগ্রহকে ইতিবাচকভাবে দেখছেন জ্বালানি বিশেষজ্ঞরা। তাদের ভাষ্যমতে দেশে গ্যাস উৎপাদনে যে চিত্র, তাতে এই মুহূর্তে উত্তোলন কার্যক্রমে উন্নত প্রযুক্তির প্রয়োগ দরকার, যাতে জাতীয় গ্রিডে আরও দ্রুত গ্যাসের সরবরাহ বাড়ানো সম্ভব হয়। বন্ধুরা, কম সময়ে বড় খবর পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন দ্য রিমার্কেবল মিডিয়াকে।